আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আমি একটু অসুস্থ ছিলাম, এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়া সুস্থ হয়ে গেছি। সকাল থেকেই শরীরটা আজকে খুব ভালো লাগতেছে। ভিডিওর সামনে আসার উদ্দেশ্য হল 3-4 দিন যাবৎ কমেন্টে রিপ্লাই আমি দিতে পারতেছি না। অনেকেই কমেন্ট করতেছেন যে হ্যাঁ আপু, ভাইয়া শরীরটা কেমন আছে, ভাইয়া কি আগের সে সুস্থ হয়েছেন কি না। তা আমি কমেন্টগুলি পড়ছি পরে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না। কমেন্ট যখন কোনো সময় রিপ্লাই না দিতে পারবো তখন বুঝবেন যে হয়তো ভাইয়া কোনো সমস্যায় আছে, ভাইয়াও সমস্যার কারণে কমেন্টে রিপ্লাই দিতে পারতেছে। আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাইগুলি দেওয়ার জন্য। তাই 3-4 দিন আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না আমি অসুস্থের কারণে, আর আমার মেয়েদেরকে দিয়ে আমি কমেন্টে রিপ্লাই দেওয়াই না। খারাপ ভালো সবই আসে, যাক একজন খারাপ কমেন্ট করলো আমি হিসাব করি উনিও আমার বিরস, কেন উনি তো আমার চ্যানেলে ঢুকে আর দেখে, দেখার পরে তো উনি একটা খারাপ বাসায় একটা কমেন্ট করে নাকি। আমি হাসতে হাসতে উড়িয়ে দিই, যাক তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়াত করে, মানুষের মতো চলাফেরা করতে পারে, যাতে মানুষের সমাজ নিয়ে চলতে পারে, যাতে খারাপ মন্তব্য থেকে মানুষ একটু দূরত্ব থাকতে পারে। যে খারাপ হবে কারা? খারাপ হবে যারা রাস্তায় চলাফেরা করে তাদের হিসাব, আর এই জগতে খারাপ কমেন্ট করা মানে এটা হলো আর এক হিসাব। ওইটা আমি ওই জায়গায় আসার পরে আমি একটা অনুভব করে নিছি যে এটা আমার পুরো একটা ফ্যামিলি জগৎটা, ইউটিউব জগৎটা আমার একটা ফ্যামিলি, যে ওইখানে ভালো ছাড়া খারাপ কিছু করাও যাবে না আর কিছু বলাও যাবে না। আমি আমার বাবা মার সাথে কি সম্পর্ক ভালো করতেছি না বা খারাপ করতেছি, আমার ভাই বোনদের সাথে আমি ভালো ব্যবহার করতেছি না খারাপ ব্যবহার করতেছি, ওইটাই আমার, যে আমার চ্যানেল মানে আমার একটা ফ্যামিলি, সবাই আমার ভিডিও দেখেন, সবাই আমার ভাই বোন আত্মীয় স্বজন, যারা আমার মা বাবার সমতুল্য তারা আমাদের মা বাবার মতন। ওইখানে খারাপ কিছু বলার যা আসে না, খারাপ বলার তো কোনো প্রয়োজনও বলে না, যাক ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কেউ ভালো লাগে কেউ ভালো লাগে না, খারাপ ভালো নিয়ে এই দুনিয়া। কিছু কিছু খারাপ কমেন্ট আসলে ওইগুলি আমি পড়ি একা একাই আসি, যে যাক না একজন লোকে দেখে না সেটি হলো আর কি, সব একজন লোকে দেখে খারাপ কমেন্ট করে তখন আমার হাসি পায়, কেননা আমি হিসাব করি ওইটাও আমার একটা বিরাস, কারণ উনি তো আমার চ্যানেলে ঢুকে নাকি, ঢুকার পরেও তো উনি একটা খারাপ কমেন্ট করে করুক আমার যায় আসান। তো সময় রাম্মা আমাকে বলে তুমি এগুলি পড়ো কেন, আমি বলি দেখো পড়ি কেন, পড়ে আমি হাসি করে তুমি হাসো কেন, আমি হাসি তো উনি আমার চ্যানেলে ঢুকছে, ঢুকার পরে লাস্টে একটা খারাপ কমেন্ট লিখে গেছে এই জন্য হাসতেছি, খারাপ কমেন্ট লিখে গেছে তুমি হাসতেছ, আমি হাসি হ্যাঁ তো আমার একটা বিরস এই জন্য হাসতেছি, তো তুমি কী করো? তো আমি আর ওনার রিপ্লাই দিই, কারণ রিপ্লাই একটা দিতে গেলে আরও 10টা রিপ্লাই দিবে খারাপ, সেই জন্য দিই না। আর বিশেষ করে দেশের বাহিরে যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি, সহি সালামতনে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, সুখে শান্তিতে রাখেন, খারাপ মুসিবত থেকে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। বিশেষ করে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ পাক
আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যে সদস্যগুলি আছেন, আমার আত্মীয় স্বজন কিংবা ভাই বোন মা বাবা, তাদের যেন কোনো খারাপ মুসিবত থেকে দূরত্ব রাখেন। তাদের উপরে দেওয়ার আগে যেন চেষ্টা করেন আল্লাহ পাক আমার উপরে দেন, কিন্তু আমি সইতে পারবো, কিন্তু আমি এটা সইতে পারবো না। যত খারাপ মুসিবত আপদ বিপদ আছে আমাদের বিহসরের ভিতরে, আল্লাহ পাক দোয়া করি তাদের ভিতরে আল্লাহ পাক দিয়েন না, তাদেরকে না দিয়ে শুধু আমাকে দিয়েন, আমি সহ্য করতে পারবো। আমি সহ্য তো আল্লাহ পাক আমাকে অনেক সহ্য দিয়েছেন, আমাকে অনেক ধৈর্য দিয়েছেন, আমি সহ্য করতে পারবো, ধৈর্য করতে পারবো আমাকে দিয়েন, কিন্তু তাদেরকে দিয়েন না। আমরা গ্রাম ছেড়ে শহরে আসি, তারপরেও আমাদের একটা মনোবল অনেক দুর্বল। কেন? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দেশে আমরা ওইখানে, দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। যারা দেশের বাইরে আছে কখনকার কি হয় বলা যায় না। মা বাবা অসুস্থ হলে দেখা যাচ্ছে এখন খবর পাইলাম 2-4 ঘন্টা পরে মা বাবার কাছে যেতে পারি, কিন্তু যারা বাইরে আছে তাদের নিয়ে আমার একটু কষ্ট আসে মনের ভিতরে। কেন? সবাই তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফেলে রেখে দেশ ছেড়ে বিদেশ করে আছে সংসার নিয়ে, তাদের জন্য একটু দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সবসময় সুস্থতা রাখেন, সহি সালামতনে আবার দেশে ফিরিয়ে আনেন। তারা তোর কইলে আসতে পারবেন না, আজকে মা বাবা সুস্থ হইলেও খবর নিতে পারবে, টাকা দিতে পারবে, চিকিৎসা করো এই করো সেই করো, কিন্তু সময়তে দেখা যেতেছে মরা লাশটা পর্যন্ত দেখা মিলে না। এই জন্য আমার একটু কষ্ট লাগে যারা বাহিরে থাকে, তাদের জন্য একটু দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন খারাপ মুসিবত থেকে আল্লাহ পাক দূরে রাখেন। আর আমার বিহসরের ভিতরে যত আপদ বিপদ আসুক আল্লাহ তুমি চেষ্টা করো আমার উপরে দেওয়ার জন্য, আমি সইতে পারবো, আমি সব কিছু মানতে পারবো। আমি নিচে বসে কথা দুটি বলতে পারতাম, আমি আমাকে দম মনে করতাম, আজকে আমি চেয়ারে বসে আপনার সাথে সামনে বসে কথা বলতেছি, এটা আমার বিপাকে বাধা দেয়। যাক, সবই আল্লাহর ইচ্ছা, আপনার বলেছিল আপনারা চাইছেন বলে আজকে আমি এ পর্যন্ত আইতে পারছি। আমার মেয়ে ছেলেদেরকে নিয়ে সংসারটা নিয়ে একটু ভালো রুমে থাকতে পারতেছি, চারটা ভালো খাইতে পারতেছি, খাওয়া কি খাওয়া তো তেমন কিছু না, আমরা একটা পরিবেশ সবাই খুঁজে, সবাই বাপ মাই চেষ্টা করে বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু পরিবেশ থাকার জন্য, একটু শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য সবাই চেষ্টা করে। রাস্তার একটা পাগল তাও চেষ্টা করে, একটা বাচ্চা হাতে নিয়ে দেখবেন রাস্তা রাস্তায় ঘুরে, তাও একটা বাচ্চার হাল ছাড়াও চেষ্টা করে বাচ্চায় মানুষ করতে। তো সবাই এরকমই চেষ্টা করে বাচ্চা কাচ্চা একটু সুখে শান্তিতে রাখতে, খাওয়াইতে, পড়াশোনা করাইতে। তা আমার অবস্থাটা খুবই খারাপ ছিল, সবাই জানেন সবাই দেখছেন। তারপরেও আমার মেয়েরা অসন্তুষ্ট না, সন্তুষ্ট আছে হাজার গুণ। কেননা মরিচ কাছলে ভাত খাইলেও আমার মেয়েরা কখনো বলেন নাই যে আজকে এটা দেখাবো না সেটা দেখাবো না। তখন খাওয়ার সময় আমি বসতাম, আমি বসলে বলতাম বাবা কাজ কোনো যেরকম কামাই করতে পারি বাবা সেরকমই তো খাবা, তুমি তো আরো না বড় লোকের ঘরে সন্তান না যে ওই 20 টাকার মালিক যে 10 তলা বাড়ি আছে যে 12 উঠাবো আর তোমাদের গরুর মাংস খাসির মাংস এগুলি এনে খাওয়াবো আমি পারবো। তা আমার মেয়েরা সুন্দরভাবে বুঝত না এটি ভালো হয়, মাংস গুস মাংস এগুলি ভালো হয়। তাদের ভিতরে আল্লাহ পাক কতটুক নিয়ামত দান করে দিচ্ছেন,
খাওয়া নিয়ে কোনো ত্রুটি নাই, যা দিবেন তাই খাবে। আমার শরীরটা তেমন সুস্থ না, তারপরেও একটু কষ্ট লাগতেছে আমার কথা বলতে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আর কি করা হয়, আর আমার আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন, যাতে ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন। আর আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা দান করেন, সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।